আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ থেকে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় সিলেট বোর্ড 2017 সালের যে বোর্ড প্রশ্নটি ছিল সেটি সমাধান, এই সমাধানটি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা যেহেতু ক এবং খ নং প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, সুতরাং এই দুটো নিয়ে আগে কথা বলি। পরাবৈদ্যুতিক মাধ্যম কি, এটা আমরা এর আগেও জেনেছি বা আগেও পড়েছি, তোমরা সবাই জানো। তবু আমি আরেকবার বলছি যে যখন আমরা একটা ধারক তৈরি করি, একটা ধারক বা একটা ক্যাপাসিটর যখন তৈরি করি, তখন তার মাঝখানে বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম ব্যবহার করে এই ধারকের পাত দুটোকে পৃথক করা হয়। এক ধরনের বিশেষ অন্তরক পদার্থ বা অপরিবাহী পদার্থ, তাকেই বলা হয় পরাবৈদ্যুতিক মাধ্যম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে বলা আছে, কোনো ধারকের গায়ে 0.06 মাইক্রোফ্যারাড হাইফেন 210 ভোল্ট লেখা আছে, কথাটির অর্থ কি? ঠিক আছে, আচ্ছা, কোনো ধারকের গায়ে 0.06 মাইক্রোফ্যারাড অ্যান্ড 200 ভোল্ট লেখার অর্থ হলো যে বিভব পার্থক্যে সংযুক্ত, অর্থাৎ কি 210 ভোল্ট যদি বিভব পার্থক্যে একটা ধারকে কানেক্ট করা হয় বা সংযুক্ত করা হয়, সেই সেই ধারকের বিভব 1 ভোল্ট বাড়াতে আমাদের 0.06 মাইক্রোকুলম চার্জের প্রয়োজন। ঠিক আছে, এটি হচ্ছে এই কথাটার অর্থ। আশা করি বিষয়টা তোমাদের বোধগম হয়েছে। এবার আমরা আসছি গ নম্বর প্রশ্ন। তার আগে আমরা উদ্দীপককে দেখে নিচ্ছি। উদ্দীপকে বলা আছে দুটি ক্ষুদ্র গোলক এ এবং বি তে যথাক্রমে 9 কুলম এবং 16 কুলম চার্জ প্রদান করা হলো। আচ্ছা, গোলক দুটির মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা গোলক স্থাপন করা হয়েছে এ এবং বি বিন্দুতে, মানে এটা হচ্ছে এ বিন্দুতে আর এটা হচ্ছে বি বিন্দু, এই দুই জায়গায় দুইটা গোলক স্থাপন করেছি আমরা। আচ্ছা, সেই গোলক দুটোর চার্জ দেওয়া আছে, প্রথমটার চার্জ হচ্ছে +9 কুলম এবং দ্বিতীয়টার চার্জ হচ্ছে +16 কুলম, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 0.28 মিটার। এখন বলা হলো যে এ এর উপর বি এর বল কত, এর উপর বি এর বল কত। তাহলে আমরা কিন্তু এটা বলের সূত্রে আমরা জানি যে এটা আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে আমরা এই সমস্যাটির সমাধান খুব সহজেই করতে পারি। আচ্ছা, সূত্রটি আমরা সবাই প্রায় জানি, আমরা লিখেছি যে এটা গ নাম্বার। তাহলে আমরা জানি F=1/4πε0, তাহলে কিউ এ, দেখো এখানে আমরা আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল Q1Q2/d2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে Q1Q2d2, যেহেতু আমাদের এখানে দুইটা চার্জ আছে বা দুইটা বিন্দু চার্জ আছে, একটাকে আমরা যদি কিউ এ ধরি আর একটাকে যদি কিউ বি ধরি, তাহলে আমরা এখানে লিখবো যে কিউ এ, দেখো কিউ এ আর কিউ বি, এটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, আমরা 1-2 না লিখে লিখলাম কিউ এ কিউ বি। ঠিক আছে, কারণ আমাদের কি একটা চার্জ কিউ এ, একটা চার্জ হচ্ছে কিউ বি। তাহলে এখানে কী কী দেওয়া আছে সেগুলো আমরা একটু সাইডে লিখে রাখি। প্রথমে দেওয়া আছে কিউ এ, কিউ এটা কি, অর্থাৎ কিউ বিন্দুতে বা সরি এ বিন্দুতে স্থাপিত চার্জ, সেটি হচ্ছে +9 কুলম, এবং কিউবি দেওয়া আছে কত, +16 কুলম। ঠিক আছে, এই দুটো চার্জ এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আর কি লাগবে আমাদের, আমাদের ডিস্টেন্স লাগবে ডি। ডি এর মান কত, এখানে দেওয়া আছে 0.28 মিটার, এখানে মিটার করাই আছে, সুতরাং আমাদের আপনি ঝামেলা করতে হবে না। আচ্ছা, তারপরে একটা ধ্রুবক আছে, এটা আমরা সবাই জানি, 1/4πε0, এটার মান দেওয়া, মান হচ্ছে 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা আমাদের সবারই জানা। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের বলাই হয়েছে যে এর উপর বি এর বল কত। ঠিক আছে, এর উপর বি এর বল কত, অর্থাৎ বল হচ্ছে ফোর্স, মানে F=1, এটা আমাদের মানটা বের করতে হবে। এখন আমরা এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব, তাহলে প্রথম আমরা পাচ্ছি 9
ইন্টু 10^9 ইন্টু কিউ এর মান হচ্ছে 9 ইন্টু কিউ বি মান হচ্ছে 16 ডিভাইডেড আমরা ডিস্টেন্স পাচ্ছি 0.28 এবং তারপর একটা স্কোয়ার আছে। তাহলে এই মানগুলোকে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি, ক্যালকুলেটার আমরা ব্যবহার করে দেখি কত, তোমরাও ক্যালকুলেটার ব্যবহার করো। আচ্ছা ব্যবহার করে দেখো মানটা কত হয়। আচ্ছা আমরা মানটা পাচ্ছি 1.65 ইন্টু 10^13 নিউটন, যেহেতু বল এখানে নিউটন, সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের সি বিন্দুতে, দেখো এখানে সি বিন্দুটা দেখা যাচ্ছে, আমি এটাকে একটু রেড মার্ক করলাম তোমাদের সুবিধার্থে। উদ্দীপকের সি বিন্দুতে 1 কুলম চার্জ রাখলে চার্জটি কোনো বল অনুভব করবে কি, গাণিতিক যুক্তি দিয়ে মতামত দাও। তাহলে এই মাঝখানে যে একটা চার্জ রাখলাম, আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই পজিটিভ চার্জ, এখানে কোনো নেগেটিভ চার্জ নাই। আমরা জানি সেম চার্জ রিপালস ইচ আদার অ্যান্ড অপোজিট চার্জ অ্যাট্রাক্টস ইচ আদার, অর্থাৎ সমধর্মী চার্জ কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা দেখলাম মাঝখানে একটা চার্জ রাখলাম, সেটা একটা পজিটিভ চার্জ, এবং দুই পাশে দুইটা, এগুলো পজিটিভ চার্জ। তাহলে মাঝখানে যে চার্জ রাখা হলো, দুই পাশ থেকে দুইটা চার্জ তাকে কি করবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে, যার ফলে সে মাঝখানে এখন কোথায় থাকবে বা কি অবস্থা থাকবে সেটা আমরা আসলে জানি না, ঠিক আছে। যেহেতু দুইটা চার্জ সমান না, যদি দুইটা চার্জ সমান হতো এবং এটা যদি মাঝখানে থাকতো তাহলে আমরা বুঝতাম যে মাঝখানে সে থাকবে। তাহলে এখন আমরা হিসেব করবো, হিসেব করে বের করবো যে আসলে তার অবস্থানটা কোথায় হবে বা কোন দিকে হবে। তাহলে আমরা প্রথমে আমরা দেখবো যে কিউ এ সি বিন্দুর উপর কী পরিমাণ চার্জ প্রয়োগ করে, আবার কিউ বি কত প্রয়োগ করে, দুইটা বল আমরা আগে নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আমরা লিখবো যে এই বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বল, ঠিক আছে। লিখবো যে এ বিন্দুতে বা এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর অনুভূত বল, ঠিক আছে, মানে সি বিন্দু আসলে কত বল অনুভব করবে। আচ্ছা তাহলে এটাকে আমরা এই বলটাকে আমরা ধরে নিলাম, যেহেতু এখানে এ বিন্দু আছে তাহলে এটাকে আমরা এফ এ ধরে নিই, ঠিক আছে, এফ এ বা তোমরা এফ ওয়ান বা শুধু এফ ও ধরতে পারো। আচ্ছা যেহেতু এফ আমরা গ নম্বরে একটা এফ ধরেছি, সুতরাং এটাকে আমরা এফ এ ধরলাম, ঠিক আছে। তাহলে এফ এ আমাদের সূত্র কিন্তু এটাই, 1/4π এপসাইলন নট, আর এখানে কি ছিল আমাদের কি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড ডি স্কোয়ার, কিন্তু এখানে কিউ ওয়ান কিউ টু আমরা লিখবো না, না লিখে আমরা কী লিখবো এখানে, যেহেতু যেহেতু আমাদের এখানে দুইটা চার্জ, একটা হচ্ছে কিউ এ এবং আরেকটি হচ্ছে কিউ সি, নতুন যে চার্জটা আসলো সেটা আমরা বলবো কিউ সি। কিউ সিটা কত, এখানে উদ্দীপকে বলা আছে 1 কুলম চার্জ, এটা আমি রেড মার্ক করছি, দেখো 1 কুলম চার্জ, ঠিক আছে। সুতরাং এখানে আমরা লিখবো সূত্র, সূত্র অনুযায়ী কিউ এ ইন্টু কিউ সি ডিভাইডেড ডি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো, আমরা জানি যে প্রথমটা মান হচ্ছে 9 ইন্টু 10^9 ইন্টু কিউ এ মান হচ্ছে 9 ইন্টু কিউ সি মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 0., আচ্ছা 0.28 টোটাল ডিস্টেন্স, তাই না। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকে খেয়াল করো যে এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আছে, এখানে দেওয়াই আছে দূরত্বটা কত, 0.12 মিটার, এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু আলাদা ডিস্টেন্স, তো এখানে আমাদের মান বলে তাহলে 0.12 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে আমরা ডি ওয়ান বলি, ডি ওয়ান স্কোয়ার, যেহেতু দুটো আছে তাহলে আমরা ডি ওয়ান বা ডি এ ধরলাম, আমরা ডি এ, তাহলে আমরা এখানে আমরা ডি এ মানটা এখানে লিখে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ডি এর ক্ষেত্রে মান কত, 0.12 মিটার, তাহলে আমরা সেই মানটা এখানে বসালাম, দেখো। তাহলে আমরা এবার ক্যালকুলেটার ব্যবহার করে এই মানটা এবার নির্ণয় করবো, আমরা দেখতে পাচ্ছি মানটা হচ্ছে 5.625 ইন্টু 10^12, ঠিক আছে, এত কুলম। আচ্ছা এখন আমাদেরকে এখানে যেহেতু বল একটা ভেক্টর রাশি, এবং এখানে যদি বলা হয়েছে যে মাঝখানের স্থাপিত যে চার্জ সেটি আসলে কোনো বল অনুভব করবে কিনা,
এটা নির্ণয় করা দরকার করতে হবে। সুতরাং এখানে আমাদের অবশ্যই বলটার দিক নির্ণয় করতে হবে যে বলটা আসলে কোন দিকে কাজ করছে। এখানে আমাদের টার্গেট হচ্ছে সি বিন্দু, তাই না? সি বিন্দু টার্গেট, তাহলে সি বিন্দুকে আমরা নিয়ে আলোচনা করছি। আমরা আমরা বলে নিয়েছি যে এই বিন্দু চার্জের জন্য সি বিন্দু অনুভূত বল, সুতরাং এই বলটা কোন দিকে হবে? আচ্ছা, এই বলটা অবশ্যই এ সি বরাবর হবে, অর্থাৎ দেখো খেয়াল করো অবশ্যই হবে এ সি বরাবর। কেন এ সি বরাবর হবে? কারণ এ বিন্দু যে চার্জটা আছে সেটা তো অবশ্যই বড় চার্জ, আর সি বিন্দুটা তো ছোট, সুতরাং যে বড় তার অবশ্যই পাওয়ার বেশি, সে কি করবে ছোটটাকে ধাক্কায় ওই সামনের দিকে সরাই দিবে, অর্থাৎ যে বড় সেই যেদিকে বল প্রয়োগ করবে সেই বলটা তো কার্যকর হবে, তাই না? তাহলে এখানে যেহেতু 9 কুলম চার্জটা বড়, সুতরাং সে সি বিন্দু দিকে এ সি বরাবর বল প্রয়োগ করবে। এখানে লিখে দিতে হবে যে এই বলের মান বা এই বল এ সি বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে, এ সি বরাবর ক্রিয়াশীল। বি বিন্দুতে একটা চার্জ আছে, সেও কিন্তু সি বিন্দুর উপর বল প্রয়োগ করবে, কারণ সেও তো বড় 16 কুলম, আর সি বিন্দুতে স্থাপিত চার্জ মাত্র 1 কুলম, সুতরাং তার ক্ষমতা কিন্তু কম। কাজেই বি বিন্দুতে স্থাপিত চার্জ অর্থাৎ 16 কুলম, সে কিন্তু কার উপর বল প্রয়োগ করবে? সির উপর একটা বল প্রয়োগ করবে। আমরা সেইটা এবার বের করবো। তাহলে আমরা এখানে লিখবো যে বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর অনুভূত বল, তাহলে আমরা এটাকে আমরা এফ এ তো আগেটা বলেছিলাম, এটাকে আমরা বলবো এফ বি বললাম, যেহেতু এখানে বি বিন্দুর জন্য আমরা বের করছি। তাহলে এফ বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এখানে হবে কিউ সি ইন্টু কিউ বি ডিভাইডেড, এখানে আমরা ডি বি স্কোয়ার ধরলাম, বি বিন্দুর চার্জের জন্য ডি বি স্কোয়ার। আচ্ছা, আমাদের লক্ষণীয় যে এখানে ডিবির মানটা কত, অর্থাৎ ডিবি দ্যাট মিনস দ্য ডিস্ট্যান্স বিটুইন সি অ্যান্ড বি, ঠিক আছে, অর্থাৎ বি এবং সি বিন্দুর মধ্যে কত দূরত্ব, এটা হচ্ছে এখানে ডিবির মান। তাহলে এটা আমরা বের করে নিতে হবে, এখানে দেওয়া নাই কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম যে এ এবং বি বিন্দু অর্থাৎ টোটাল যে ডিস্টেন্স আছে 0.2 মিটার, 2.8 মিটার, এখান থেকে যদি আমরা এসি বাদ দিই অর্থাৎ 1.0.1 তো বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা মূলত এখানে বি সি এর যে দূরত্ব এটা পাবো, ঠিক আছে, কারণ বি আর সি বিন্দু চার্জ, সুতরাং আমাদের বি বিন্দু চার্জ বের করতে হবে। দেখো খেয়াল করে দেখো যে এই এ বিন্দু চার্জ আমরা কি করবো, এখান থেকে মাইনাস করে দেবো, তাহলে আমরা এইটুকু পাবো। সুতরাং এখানে আমরা বের করবো বি বি ইকুয়াল টু কত পেলাম, 0.28 - 0.12 মিটার, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এটা এটাকে মাইনাস করি, মাইনাস করে দেখি কত হয়। আচ্ছা, এগুলো বিয়োগ করলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 6 এবং এখানে পাচ্ছি 1, অর্থাৎ 0.16 মিটার এই ডিস্টেন্স আমরা পাচ্ছি এখানে। তাহলে আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো, উপরে পাবো 9×10⁻⁹ ইন্টু কিউসি মান এখানে 1 এবং কিউবি মান হচ্ছে কত, 16, ঠিক আছে। আচ্ছা, কিউবি মান হচ্ছে 16, আর নিচে কত ডিবি, ডিবির মান আমরা পেলাম হচ্ছে 0.16 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা ক্যালকুলেটার ব্যবহার করে হিসাবটা করি, তোমরা সবাই হিসাবটা করে দেখো কত হয়। তাহলে আমরা পাচ্ছি এখানে 5.625 × 10⁻¹² নিউটন, ঠিক আছে, এটা। তাহলে এই বলটা যে পেলাম এফ বি, সুতরাং এখানে আমরা আগেরটার মতোই, আগেরটা যেহেতু এখানে আগেরটা কি ছিল 9 কুলম আর এখানে 1 কুলম, সুতরাং যেহেতু 9 কুলম বড়, সুতরাং সে কি করবে সি বিন্দুর উপর বল প্রয়োগ করবে, অর্থাৎ সেই বলটার মান ছিল কি বরাবর, এ সি বরাবর। আবার এখনো একই হবে যে এখন কি হবে, এখন 16 কুলম্বের একটা চার্জ, সে কি করবে 1 কুলম্বের চার্জের উপর বল প্রয়োগ করবে, সুতরাং তার যে বলের দিকটা সেই দিকটা হবে কি বরাবর, অবশ্যই বি সি বরাবর, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিব যে এই বলের এই বল এই বল বিসি বরাবর ক্রিয়াশীল, এই বল কি বিসি বরাবর ক্রিয়াশীল। তাহলে এই যে আমরা দেখলাম যে আগে বলটা ছিল এসি বরাবর ক্রিয়াশীল, আর এখন বলটা বিসি বরাবর ক্রিয়াশীল, অর্থাৎ দুইটা বল কিন্তু সমান। খেয়াল করে দেখো, এই যে আমি সাইডে রেখে আছি এফ এ মানটা কত হবে, এফ বি এর মানটা কিন্তু একই বের হলো, অর্থাৎ এফ বি মানটা সেম, সেটা হচ্ছে 5.625 × 10⁻¹² নিউটন,
কারণ দেখতে পাচ্ছি আমরা যে এফ এ এবং এফ বি দুইটা সমান বল এবং দুইটা বল কিন্তু বিপরীতমুখী কাজ করছে। তাহলে উদ্দীপকের সি বিন্দুতে 1 কুলম চার্জ রাখলে চার্জটি কোনো বল অনুভব করবে কিনা? আচ্ছা, তাহলে আমরা এখানে সমাধানে কি আসবো, যেহেতু যেহেতু এফ এ এবং এফ বি দুটি সমান সমান ও বিপরীতমুখী বল বল ঠিক আছে, কাজেই এদের লব্ধি, আচ্ছা এদের লব্ধি কি হবে? এখন আমরা লব্ধি বলটাকে আমরা ধরে নিলাম, যেহেতু আগে একবার আমরা এফ ধরেছিলাম, সুতরাং আমরা কি বললাম এফ প্রাইম ধরে নিলাম। তাহলে এফ প্রাইম ইকাল টু তাহলে আমরা কি লিখবো, এফ এ মাইনাস এফ বি। এখানে মাইনাস কেন দিলাম, কারণ যেহেতু দুইটা বল বিপরীতমুখী, তাহলে আমরা যদি একটাকে প্লাস ধরি আর একটা মাইনাস, কারণ এখানে আমাদের উদ্দীপকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে আমরা দিকটা এখানে দেখিয়ে দিয়েছি যে প্রথম বলটা হচ্ছে এসি বরাবর, দ্বিতীয় বলটা হচ্ছে বিসি বরাবর। সুতরাং যেহেতু দুইটা বল বিপরীতমুখী, কারণ একটাকে যদি আমি প্লাস ধরি আর একটাকে ধরতে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই, দেখো দুইটা বলের মান কিন্তু সমান, মানটা কত, 5.625 × 10^12 মাইনাস 5.625 × 10^12 দুইটা যেহেতু সমান, তাহলে এখানে আমার তাদের লব্ধি পেলাম হচ্ছে শূন্য। অর্থাৎ যেহেতু লব্ধি শূন্য পেলাম, কাজেই সি বিন্দুতে অবস্থিত চার্জটি কোনো বলই অনুভব করবে না, কারণ দুইটা সমান, কোনো বলই সে অনুভব করবে না। কেন করবে না, কারণ আমরা সাপোজ একটা এক্সাম্পল দিই আমি, যে তোমাকে তোমরা দুইজন দুজন ফ্রেন্ড একটা একটা জিনিসকে একটা দড়িকে দুইজন দুদিকে ধরে টানছো, অর্থাৎ এরকম ব্যাপারটা যে এই একটা দড়ি, মনে করো এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এখন তুমি কি করলা, তোমার তুমি এই এ দড়িটাকে এ এ প্রান্তের দিকে টানছো, এটা মনে করো যে অনেক মানে 50 নিউটন বল দ্বারা তুমি এ দিকে টানছো। আবার তোমার ফ্রেন্ড কি করছে, এটাকে ওই সমান বল দ্বারা 50 নিউটন বল দ্বারা সে মানে বি এর দিকে টানছে, ঠিক আছে। তাহলে একটা সে টানছে এ বি বরাবর আর তুমি টানছো বি এ বরাবর, অর্থাৎ দেখো দুইটা বিপরীতমুখী বল। আমি অ্যারো চিহ্ন দিয়ে এখানে দিকটা দেখিয়ে দিয়েছি, তাহলে দুইটা বল কিন্তু সমান। তাহলে দুজন যদি সমান সমান বল ধরে বল দিয়ে দুই দিকে টানো, তাহলে কি হবে, তাহলে সেটা কিন্তু মানে বোঝা যাবে না, বা দড়িটা কোনো দিকেই যাবে না, মাঝখানে স্থির হয়ে থাকবে, তাই না? অর্থাৎ সে তার লব্ধি বল শূন্য, মানে কি মানে সে কোনো প্রকার বলই অনুভব করছে না, ঠিক আছে। আচ্ছা, কোনো বল সে অনুভব করছে না, সে মাঝখানে স্থির থাকবে। সুতরাং আমরা সিদ্ধান্তে আসতে পারি, সুতরাং সুতরাং কি কি বলবো আমরা, 1 কুলম চার্জ কোনো বল অনুভব করবে না, ঠিক আছে, 10 কুলম চার্জ কোনো বল অনুভব করবে না, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আছে, পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।